হ্যালো, গুড আফটারনুন সোনারা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি এনেছি জয়সীমা থার্ডে তোমাদের জন্য ইটিং শো। তাই প্লিজ আমার সোনারা, ইটিং শো দেখতে ভুলো না। তার সাথে চলছে মাম্পি, আমার মেয়ে, যাকে 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, সেই মেয়েটা ডায়েটিং, তার জন্য ও কী খাচ্ছে সেই ভিডিও। আর একটা ভিডিও আছে এর ভিতরেই, আমার সোনারা বড্ড জ্বালায়, কেয়ার সোনারা, কেয়ার হাজবেন্ডের কাজে বসেছে, তারপরও সোনারা ফোন করে কেয়ার নানান জায়গাকার ফুটো দেখতে চাইছে, এটা একদম ঠিক হচ্ছে না। সারাক্ষণ ফোন করে ডিস্টার্ব করে, কারণ কেয়ার সবার কাছে গুগল পে নাম্বার দিয়ে রেখেছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাচ্ছে। তো হোয়াটসঅ্যাপেও টাকা দিতে পারো, জিনিস দিতে পারো, কিন্তু কোনো ছ্যাদা দেখতে পারো না। তার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, কোনো ছ্যাদা দেখতে চাইবে না। ওই ছ্যাদাগুলো দেখাবার জন্য ওয়াইটি খুলে সব ছেলেগুলোকে পাগল করে রেখে দিয়েছে, এবং ওই ছ্যাদা দেখানোর জন্য ওর 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু ছ্যাদা দেখতে চাইলেই ও রাগ করছে। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। মাম্পি ডাইটিং করছে, তাই দেখো মাম্পির পেটটারে এর ভেতরে কী কী দেওয়া হয়েছে দেখাই। এর ভেতরে একটু মাটন দিয়েছে, দেখো শুধু সবজি, কোনো আলু নেই, কিন্তু এর ভেতরে আলু নেই, কাঁকরোল, পালং শাক, মানে যত রকমের সবজি আছে সব। আলু খেতে পারবে না, গাজর খেতে পারবে না, বিট খেতে পারবে না, মানে মাটির নিচের কোনো জিনিস চলবে না। আজকে আমাদের দুপুরের মেনুতে আছে খাসির মাংস, পালং শাকের চচ্চড়ি, একটা নিরামিষ, এই যে সব গাজর টাজর দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে, আর ভাত। তাই ভাতটা আজকে আমি খেতে বসবো তোমাদের সাথে। আমি জয়সীমা থটে আজকে আমার ইটিং শো শেয়ার করব, কারণ আমার সোনাদেরকে খাওয়াতে খাওয়াতে আজকে আমি খাবো। আমার সোনারা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেক দিন আমি ইটিং শো করিনি, অনেক দিন, তাই না বললেও সোনারা? তাই সোনারা, আমার আজকে ইটিং শোটা তোমরা কিন্তু মিস করো না। কালকে আমার কাজে কী কী হয়েছে সেগুলো সোনারা কে আমাসি, কালকে কাজের কী কী হয়েছে সমস্তটা জানাবে, তার আগে একটু ইটিং শো করে নি। আমি সারাদিন কিছু খাই না, আমি সোনার আমরা না খেয়ে খেয়ে থাকি, তারপরেও মোটা হয়ে যাচ্ছি। তাই দেখতে থাকো, স্কিপ করো না কেউ সোনারা। এই ভিডিওটা লম্বা করে না নিলে সোনারা, তোমাদেরকে আমি আমার খাবারের খালও দেখাতে পারবো না, আমার বডি দেখাতে পারবো না, তখন এখান থেকে এইটুকু খাল দেখাতে পারবো, মুনু কেটে যাচ্ছে। তাই তোমাদের সাথে আজকে ক্যামেরাটা আমি সোজা করে ভিডিওটা করছি সোনারা। তা আমি ভাত অল্প খাই না, আমি দুটো ভাত বেশি খাই, তোমাদের সাথে শেয়ার করবো দুটো ভাত বেশি খাওয়াটা। এটা কিন্তু সত্যি কথা, ক্যামেরাতে একটু বেশি লাগে, তবু আমি বেশি খাই। আর আমার না যত চুলকুনি, যত রকমের চুলকুনি খেতে বসে ভিডিও করতে বসে, আর নাকের কাছে, নাকের মধ্যে আমার যে চুলকুনি অতিরিক্ত, আমি তো কাজের খাতে দিই, আমি আবার আলু খাই না সোনারা। একটু নিলাম, একটু পালং শাক নেব, আপনাকে একটু বেশি নিয়ে ফেলেছি জানি, যা নিলাম নিলাম। এই এই খাবারটা আমি মন্দিরাকে দেখা চাই, দেখে এমএস ফ্যামিলি পরিবার, সরি এমএস পরিবারকে আমি দেখাতে চাইছি। আমি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি, এখন নিলাম ছোটো দেখে। সত্যি কথা, তুই কি ছোট করে যখন চমকে দেয়, পাশের বাড়ি কতগুলো বিড়াল ছানা আছে, হ্যাঁ সেই বিড়াল ছানাগুলো কিন্তু রাস্তা দেখে পিঁপড়ে হাঁটতে পারবে না। খেতে দিবি গাঁদা ছানা ছাড়ি সব এখানে আসো সোনারা, ওনার আমার সোনারা, এগুলো আমার ফেভারিট ছিল সোনার, তোমাদের সাথে শেয়ার করলাম। কে আমাসি সোনাদেরকে নয়, আমার সোনাদের, যারা আমার সোনারা আছে তাদেরকে শেয়ার করলাম। আমার সোনারা আসো সোনারা, সোনারা সোনার কোন দিকে দেবো পুরো ক্যামেরা, এখানে তোমাদের এটুটাই আমি খাচ্ছি। আর একটা ল্যালসা দেখো আমার মুখের সামনে বসলো, ল্যালসা ল্যালসা অন্য কিছু খাবে না, মাংস, একটা গাজর খাতো, গাজরগুলো খাবে।
আগে যদি গাজর না খেতিস তোর মার, দেখো গাজরগুলো খেলো না, দেখো চেটে চুটে রেখে দিল, কী বলবো। আমি জানি তো খাবার আস্তে আস্তে খেতে পারি না, গপ করতে। সঞ্জয়ের ভিডিওতে দেখছিলাম, আজকে ছেড়েছে ভিডিওটা, সকালে দেখছিলাম জন্মদিনের মটন, আমার তখনই লোভ লেগে গেছিলো। আমি সঞ্জয় বলছি যদি ভিডিওটা দেখে থাকো, পেটের অবস্থা কেমন আছে একটু জানি। আমাদের বাড়িতে সপ্তাহে 2-3 দিন করে মাংস হবে, কালকে কেয়া সাবান লাইভ করছিল, লাইভ করতে করতে বরের যে কাজের মেনু ডিসকাস করছিল, আমি কিছু জায়গা বলছি সত্যিকারের এতটা খারাপ লাগে যে প্রথমত ভিডিও করতে করতে বসে বলছে আমি শাড়ি পরতে পারি না, যার 24-25 বছরের এখনকার ইয়াং মেয়েরা বললে মানে শাড়ি পরতে পারে না, একটা বুড়ি মানে এখন খিস্তি একটা ওয়ার্ডও দেওয়া যাবে না, কারণ শুধু আমাকে বড়রা বকছে তা না, ওয়াইটিও বকা দিচ্ছে, বাংলা কথা একটা ওয়ার্ড, তাই সে কারণে বলছি যে এতটা নকশা কী করে করে, এতটা নকশা। স্বামী বলে শাড়িটা সকাল থেকে পরে আছি, একটা হাজব্যান্ডের বছর কি করছে লাল ব্লাউজ পরে, লজ্জা লাগে না? আবার কেমন করে বলছে দেখতে দেখতে বছরটা কেটে গেল কী করে, তুমি দেখতে দেখতে বছরটা কী করে কাটিয়েছো জানো কেয়া, উলঙ্গ নৃত্য করতে করতে পুরো গোটা বছরটা কেয়া তুমি কাটিয়েছো উলঙ্গ নৃত্য করতে করতে, তোমার এই উলঙ্গ নৃত্য ঠেলায় আমরা নিজেরা কনফিউজ হয়ে, আমরা নিজেরাও নৃত্য করতে করতে কী করে তোমার পরের 1 বছর হয়ে গেল বুঝতে পারছি না, এই দিন মনে হলো তুমি ওয়াইটিতে ঢুকে আমাদের মাথার উপরে নাচানাচি শুরু করছিলে, 1 বছর হয়ে গেলো তার মানে তোমার বর মানে মরতে না মরতে তুমি কী শুরু করেছো, একটা মানুষ এইবার তুমি শুরু করতে মানা যেত না, 1 বছর চেষ্টা তো করেছো, বছর কি গেছে তাও কিন্তু বউটার ফিউজ হয়নি, বউটার কোনো কিছু হয়নি, ছি লজ্জা করে না, এতটা নোংরা মেয়ে ছিল হয়তো বউদের প্রতি স্বামীদের ভরসা চলে যাবে। আমি আমি মহান বলছি না, তো মহান না, তবু একটা আমি অবাক হয়ে গেলাম কালকে গল্পটা লাইভে বসে বসে যে গল্পগুলো করছে, কতটা মানে সোনাদেরকে নিয়ে সোনা 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 সোনা, মেয়েরা সোনা নেই ছেলেরাও সোনা, ছেলেরা সোনা না শুধু মেয়েরাও আছে, একবেলা তো বলছে কী করে রোগা হলা, কী করে তুমি নিজের ফিগার মেনটেন করেছো, ও লেটেস্ট খবর ভালো আছে মনে করছে, তো যদি বাজে লেখে বা ফোন করে তো একটা যদি কেউ ফোন করে বলে যে নোংরা কথা তাহলে তাকে ব্লক করে দেয়, একটা মেয়ে ব্রা খুলে যে উলম্ব নৃত্য করছে আইটিতে তাকে ফোন করে ছেলেরা কী কথা বলবে, যে পুজোটা কেমন করে দিলেন, মাংসটা কী করে রান্না করতে হয়, না কলেজে ভর্তি হতে গেলে কী ফর্ম লাগে কোনটা জিজ্ঞেস করবে, যে আমার সে একটু বলো তো, তোমাকে অ্যাকচুয়ালি যাদের তো গুগল পিন নাম্বার দিয়ে দিচ্ছ বা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা তোমার পাচ্ছে সেখানে গিয়ে কী বলবে, কী করে ইয়ে করতে হয়, কী করে তোমার হচ্ছে কলেজে ভর্তি হতে হয়, কোথা থেকে ফর্ম তুলবে, না তুমি কী কালারের ব্রা পরো, তোমার সাইজ কত, তোমার প্যান্টের কালার কী, না তোমার হচ্ছে ট্যাটু কোথায় কোথায় আর কোথায় ট্যাটু করবে, তোমার নেভেলে অয়েল ম্যাসাজ কবে করবে, ওখানে কন্টিনিউ কালকে বছর তিনি তো কালকে কন্টিনিউ ওখানে অ্যাসিমেন্ট যাচ্ছে, নেভেলে ইয়ে দেখাও ট্যাটু দেখাও, তোমার বুকের উপরে ট্যাটুটা দারুণ লাগছে কন্টিনিউ, তাহলে কী বলবে বলো, তোমাকে কী বলবে, যে যেমন তার কাছে তেমন দেখি যাবে, তোমাকে ফোন করবে তোমার গুগল পিনে টাকা দিয়ে দেবে আর তুমি শাড়ি পরে তাদের সঙ্গে নাচ করবে তার জন্য কেউ তোমাকে ফোন করবে না, তোমার যেন তোমার সাথে ভর্তি নষ্ট করবে বলেই ফোন করবে, বুঝেছো কে আমাকে, ও কে আমাকে কিছু বুঝলে
মাংসটা ঝাল হয়েছে, কেমন ঝাল হয়েছে, গোলমরিচের ঝাল, কড়াই লাগছে, দেখতে সুন্দর হচ্ছে, খেতে অতটা টেস্ট হয় না, অতটা টেস্ট হয় না। একটু ভিডিও আপলোড করলো, যাও যাও ধরিত্রি ভিডিও দেখো, ধরিত্রি আজকে রামপাট দিচ্ছি আর টিকটিকিতে টিকটিকি অতিরিক্ত বার বেড়েছে, টিকটিকি না অনেকটাই বার বেড়েছে। আরেকজনের সম্বন্ধে ভিডিও করবো, খুব শিগগিরই করবো, কিন্তু আর একটু ওয়াচ করছি, হঠাৎ করে সব সাধুর দলরা নাচ নাচানাচি করছে, লোককে তোমার কোনো বুদ্ধি হয়নি না, তুমি সব করতে পারবা, সব কিছু মানুষকে ছোটো বড়ো কথা বলছো, তার জন্ম নিয়ে, তার কর্ম নিয়ে, তাকে ছেড়ে, তার ফ্যামিলি নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে, একজনের আইবুড়ো মেয়েকে বিয়ে করেই দিচ্ছ দুটো তিনটে, বাচ্চার ওয়াশ করিয়ে দিচ্ছ দু তিনটে, তারপরে হঠাৎ কি না শিখিয়ে দিচ্ছে, তাকে নিয়েও আমার ভিডিও আসবে খুব শিখবে। আর এসব নোংরামিটা ওয়াইটিতে বেড়েছে এই কারণে। একটা কথা, যদি তোমার যদি নোংরা ভিডিওটা অন না করলে দেখা না যায়, তাহলে তাকে নিয়ে তো আমার এত মাথাব্যথা করে লাভ নেই, আছে কি, যেগুলো স্কলের উপর ভেসে ওঠে চলতে থাকে তাদের নিয়ে প্রবলেম অনেক আছে। আর ওয়াইটিটা ওখানটা অ্যাকচুয়ালি খোলা বাজার খুলে বসে পড়েছে, আর ভাইরাসটা প্রথমে শুরুতে মারতে হতো, তাহলে এত দূর হতো না, এখন আর মারার জায়গা নেই, কারণ সংক্রামক দ্রুত ছড়ায় করোনার মতন, দ্রুত ছড়িয়ে গেছে অলরেডি, এখন কাকে ছেড়ে কাকে ধরবা, কাকে ধরবা, ধরো আছি তো পেছনে পারবে না, আমার বোধহয় সারা হয়ে গেছে, আর কেউ কিচ্ছু করতে পারবে না। খারাপ হয়ে গেছে, তো কিছু আমার কাছে আছে তাই লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আরও অনেক কথা বলবো, কালকে কে আমাকে লাইভে কী কী করেছে সেগুলো দেখাবো। সোনারা আমার খাওয়া হয়ে গেছে, আমার সোনাদেরকে বলছি আজকে কি আমাকে মা কেমন লাগছে, আমার খেয়ে দিয়ে উঠে পাখাটা অফ করেছি, এইদিকে লাইট, এইদিকে লাইট, এবারে লাইটে লাইট, তাই এবার আমি বলি সোনাদেরকে আমি কথা বলতে এলাম, ও তখন ভেবো না আমার সোনা, আমার বিস্কুট সোনা, ওর ওটা মটন ছিল, মটন ওকে দেওয়া হয় না এখন, ভীষণ রাগের সময় তো কামড়ে দিচ্ছে ভীষণভাবে, আমাকে একজন বলেছে বলতে। তা আমার সোনাদেরকে বলতে চাইছি যে আসলে এরকম লম্বাভাবে ভিডিও করা অভ্যাস নেই, তাই ক্যামেরা লেন্স কোথায় আর আমি কোথায় তাকাতে ভুলভাল হয়ে যাচ্ছে। তাই সোনারা আমার বরের, না আমি বলবো না, কেয়া সাবান মানে শ্যামাসি, যেটা আমাদের দীপাঞ্জনা নাম দিয়েছে শ্যামাসির, কারণ ও তো ম্যাক্সিমাম শ্যাপুরেই থাকতে ভালোবাসে, তো ওই নোংরা মহিলার কি বলবো, তা ওনার হাজব্যান্ডের কাল বছর কি গেছে, বছর কি করে এসেই যে সোনাদের কাছে অত এনার্জি নিয়ে বসেছে এবং তাদেরকে বলছে যে তোমরা কেন ফোন করে আমাকে নোংরা কথা বলো, আমি তোমাদের ব্লক করে দিতে বাধ্য হই। তা এবার তোমাদের কাছে আমি জানতে চাইছি সোনারা, আমার সোনাদের কাছে আমি জানতে চাইছি, আমার সোনারা বলো তো, আমাকে কেউ কোনো দিন কমেন্ট বক্সে এসে এমন নোংরা কথা বলেছে, না, যে যেমন তার সাথে তেমন, ওর সোনারা ওকে গুগল পেতে টাকা দেবে, গুগল পে টাকা দিয়ে ও ভালো ভালো ড্রেস কিনবে, শাড়ি ড্রপিং করবে, দুধের বুটলি দেখাবে,
তাহলে ওর সোনারা ওর কাছে কী দেখতে চাইবে? তোমরা বলো, ওর সোনারা ওর কাছে দেখতে কী চাইবে? কী রে কিয়া, তোর কাছে তোর সোনারা কী দেখতে চাইবে? নিশ্চয়ই ছ্যাদাগুলোই দেখতে চাইবে, যে চারিদিকে ছ্যাদাগুলো কেমন আছে সেই ছ্যাদাগুলো একটু দেখি, তাই না? কেউ তোমার ভালো জিনিস দেখতে চাইবে না, তোর যে অতগুলো সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবাররা কেউ তুই পুজো দিবি সেটা দেখতে চাইবে না। ইয়েস, আমাদের সাবস্ক্রাইবাররা বলবে সীমা পুজো দিচ্ছ সেটা দেখাও, এবং পুজো দিতে গিয়ে কোথাও ভুল ভ্রান্তি করলে বলে দেবে সীমা এই পুজোটা এরকম নয় এরকম দাও। যেমন আমি যদি মাথায় কাপড় না দিই বলে দেয় মনে করে সীমা মাথায় কাপড় দাও, বা সীমা এর পরের দিন ভিডিও ঠাকুর পুজো করতে গিয়ে এটা করো, এটা হচ্ছে তোর সোনার আর আমার সোনার মধ্যে পার্থক্য। ইয়েস বেবি, তোমার সোনারা সোনা দেখতে চায়, আমার সোনারা ঠাকুর দেখতে চায়, সংসার দেখতে চায়, পুজো দেখতে চায়, রান্না দেখতে চায়, এবং আমি কতটা সংস্কারী সেই সব বিষয়ে আলোচনা করতে চাই, তাই না সোনারা? আমার সোনারা এই আমাকে ঠিক দেখাচ্ছে তো, তাই না সোনারা? বলো, তাই না? তোমরা বলো সোনারা, তোমরা বলো, তোমরা তো এটাই দেখতে চাও আমার কাছে, তাই না? হুম, ওর মতো নাকি নোংরা? আমার এটা এগুলো হচ্ছে আমার সোনারা, আমার সোনারা সত্যিই আমায় ভালোবাসে। আমার দেখো ব্রণ বেরিয়েছে, দেখো সোনারা, দেখো দেখো সোনারা, দেখো বুড়ো বয়সে ব্রণ কমছে না, কত ফুর্তি আমার। এগুলো যদি শুনি গল মেরে ফাটিয়ে দেবে। তা আমার সোনাদের দেখো, আমার সোনারা, আমি খেয়ে দিয়ে চলে এসেছি, দেখেছো কতটা ভাত খেয়েছি, তারপরেও আমি কিন্তু বিশাল মোটা, দেখো না আমি রোগা, আমার পেট মেট বিশাল গদস গাদস চেহারা আমার, একদম এই চেহারাটা কম না, আর এই চেহারাটাকে কমভাবে মেনটেন করতে হয় না। হুম, সবাই ভালো থেকো সোনারা, আরও ভিডিও আসবে, আরও ভিডিও। আর একটা জিনিস, খুব শিগগিরই আমাদের মিস দাসকে নিয়ে ভিডিও আনবো, কারণ মিস দাস আর আমাদের গুপর্ণার সাথে ভীষণ ফাইটিং লেগেছে, কার দোষ আর কার ঠিক সমস্ত কিছু নিয়েই আসছি। তা কক্ষ নয়, কেউ স্কিপ করো না আর ভিডিওটা দেখতে থাকো। হুম।